কুয়াকাটা সৈকতের অব্যাহত ভাঙন রোধে জিও ব্যাগ ও টিউব দিয়ে সুরক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। অগাছুলাভাবে জিও টিউব বসানোর কারণে নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য আর দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকরা। কুয়াকাটার সমুদ্র সৈকত ভাঙন রোধে 1,90,00,000 টাকা ব্যয়ে 1,560 মিটার দীর্ঘ সুরক্ষা বাঁধ নির্মাণের জন্য চলতি বছর 15 এপ্রিল কার্যাদেশ দেওয়া হয় বিজে জিও টেক্সটাইল লিমিটেডকে, যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছর 30 জুন। কিন্তু নির্মাণ নির্দেশনা না মেনে এক মাস আগেই কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে সৈকতের বালু দিয়েই টিউব ও ব্যাগ ফিলিং কাজ চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। লোকাল বালু ব্যবহারের ফলে সমুদ্রের ঢেউয়ের তোড়ে বালু বেরিয়ে অধিকাংশ টিউবেই নাজুক হয়ে গেছে। একই অবস্থা জিও ব্যাগেরও। তারা নামমাত্র 2 গাড়ি 3 গাড়ি বালি ফালাইয়া এলাকার জনগণের দেখাই, তারপর তারা কাজ করতেছে। কেউ অস্থিরীয় এই বেরি ব্যাগ ভাঙ্গিয়া টাইপে যাইবে। বালুটা যদি মোটা দানা দিত তাহলে তো এটা ছিড়তো না, যে জায়গায় মোটা দানা পড়ছে সেই জায়গায় এখন উঁচু আছে। জিও টিউব ও ব্যাগগুলো এলোমেলো স্থাপন এবং এক একটি এক এক রকম হওয়ায় সৈকতের সৌন্দর্য যেমন বিনষ্ট হয়েছে, তেমনি পর্যটকদের চলাচলও বিঘ্নিত হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ঝুঁকির মুখে পড়েছে কুয়াকাটা পর্যটন পার্ক। অপরিকল্পিতভাবে বালু কেটেছে কন্ট্রাক্টর, যেটা তারা ব্যবহার করছে জিও পাইপ এবং জিও টিউব করার কাজে, যার জন্য আমার ট্যুরিজম পার্কের সৌন্দর্য নষ্ট হচ্ছে। সৈকত রক্ষা প্রকল্প নিয়ে অনেকটা খোড়া যুক্তি উপস্থাপন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। টিউবের সাথে যখন পানিটা এবং বালিটা ঢুকে সেটা সাথে সাথে পানির সাথে বের হয়ে যায়, এবং শুধুমাত্র আমরা যে বালিটা চাঁদপুর থেকে নিয়ে আসি সেই বালিটাই টিউবের ভিতরে থাকে, লোকাল বালিটা অটো পানির সাথে বের হয়ে যায়। অনুমতি না নিয়েই তারা ওটা পুরো খনন করছিল। পরবর্তীতে আমাকে ইউনো সাহেব যখন বলছে, বলার নিজে সরজমিনে যাই, সাথে সাথে কাজটা বন্ধ করছি। অস্থায়ী নয়, কুয়াকাটায় সৈকত রক্ষায় দরকার টেকসই প্রকল্প গ্রহণ, তবেই এখানে পর্যটক বাড়ার পাশাপাশি বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, এমনটাই মনে করেন সচেতন মহল। বাংলাভিশন নিউজ ডেস্ক।